हेलो गाइस, सो टुडे आई एम बैक विथ अनदर रेसिपी वीडियो ऑफ समथिंग इंटरेस्टिंग. लाइक आई हैव नेवर ट्राइड दिस बिफोर. नो, आई हैव ट्राइड दिस वंस बट इट केम आउट वेल. बट আমি আজকে আবার ওটা ট্রাই করব. সেটা হচ্ছে প্লাম কেক, মানে ক্রিসমাস প্লাম কেক যেটাকে বলি আমরা. ব্যাকগ্রাউন্ডে আমার মা চলে গেল, হোয়াটএভার. ক্রিসমাস প্লাম কেক, যদিও বা এখন ক্রিসমাস টাইম না, বাট স্টিল ডিমান্ড এসছে যে তারা প্লাম কেক খাবে. লাইক মাই মম অ্যান্ড ড্যাড, মা বাবা বলছে যে, অনেকদিন ধরে বলছে যে প্লিজ মো প্লাম কেক বানা, প্লাম কেক বানা. সো টুডে আই থট অফ মেকিং দ্য প্লাম কেকস. অ্যান্ড যেহেতু আমার চ্যানেলে রেসিপিটা নেই, সো আই থট দ্যাট কি চ্যানেলেরও রেসিপিটা দেওয়া হয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে রেসিপিটা, অ্যান্ড প্লাম কেকও বানানো হয়ে যাবে. হোয়াট এভার ইনগ্রিডিয়েন্টস আই অ্যাম ইউজিং ইন দিস প্লাম কেক, ইটস নট কম্পালসারি কি তোমাদেরকে সব ইউজ করতে হবে. ড্রাই ইনগ্রিডিয়েন্টস ইজ আপ টু ইউ, তোমাদের যেগুলো পছন্দ হবে তোমরা সেগুলো অ্যাড করবে. আমার যেগুলো পছন্দ হচ্ছে আমি সেগুলো অ্যাড করছি. আমার একটা কল আসছে, আই ডোন্ট নো হু ইজ কলিং, হু ইজ দিস, জাস্ট ওয়েট গাইজ. গাইজ, একটা কল এসে গেছিলো, মানে দিদুন কল করেছিল আমাকে. তো যাই হোক, দিদুনের সাথে কথা টথা বলে নিলাম একটুখানি, হোয়াট এভার. যাই হোক, যে কথাটা ব্যাপারটা বলছিলাম যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমরা তোমাদের মতন ইউজ করবে. হোয়াট এভার ড্রাই ইনগ্রিডিয়েন্টস তোমরা প্লাম কেকে খেতে পছন্দ করো, যদি শুধু কাজু পছন্দ করো কাজু দিতে পারো, বাট আই গেস প্লাম কেকের মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা একটু বেশি ম্যাটার করে. তো তোমরা চেষ্টা করতে পারো অ্যাপ্রিকটস অ্যান্ড ড্রাই রেজিনস, মানে আই মিন ব্ল্যাক রেজিনস দেওয়ার. সো ইউ ক্যান ট্রাই টু গিভ দোজ, ইফ নট পসিবল দেন ইউ ক্যান অ্যাভয়েড দ্যাট. তোমরা যদি পছন্দ না করো মুরাব্বা, তারপরে চেরিজ, টুটি ফ্রুটি ডিফারেন্ট কালার্সের, সো দ্য কেক লুকস রিয়েলি ভেরি কালারফুল. অ্যান্ড তো চলো কেকটা বানানো স্টার্ট করি. আর ইয়া, ওয়ান মোর থিং গাইজ, তোমরা হয়তো জানবে যে যখন কেকের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকে ইয়েতে চুবিয়ে রাখতে হয়, মানে অরেঞ্জ জুস হোক বা পাইনঅ্যাপল জুস হোক বা হোয়াট এভার জুস হোক, কোনো ফ্রুট জুসে চুবিয়ে রাখতে হয়. বাট আমার কাছে অ্যাজ সাচ কোনো ফ্রুটস নেই, বাট আই হ্যাভ গ্রেপস ইন মাই হাউস, সো আই এম থিঙ্কিং অফ ড্রিপিং দেম ইন দ্য গ্রেপস. বাট নেভার মাইন্ড গাইজ, যদি একান্তই দেখো যে কোনো রকমের ফল নেই বাড়িতে, দেন জাস্ট মেক আ ওয়াটার সুগার সিরাপ. জাস্ট অ্যাড 4 to 5 টেবিলস্পুন অফ সুগার ইন টু আ বাউল অফ ওয়াটার, অ্যান্ড দেন ওই সুগার সিরাপটার মধ্যে ফ্রুটসগুলোকে অ্যাটলিস্ট ফর 1 আওয়ার ড্রিপ করে রাখবে. কজ 1 আওয়ারের কম কিন্তু করলে হবে না, কারণ ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সোক হতে সময় লাগে, আর সোক না হলে কিন্তু কেকের মধ্যে ভালো করে কিন্তু ফ্লেভারটা পাবে না তোমরা, ইয়ে আর নরমও হবে না, খেতে মুখে দাঁতে কচকচ করবে. তো যদি একান্তই যদি গ্রেপস, মানে আই মিন ফ্রুটস না থাকে বাড়িতে, দেন আমি তার একটা অল্টারনেটিভ দিয়ে তোমাদেরকে বলে দিলাম যে তোমরা কী করে প্লাম কেক বানাবে যদি ফ্রুট জুস না থাকে তাও, বিকজ ওটা ভীষণ কম্পালসারি একটা স্টেপ. আর যেহেতু আমি রাম দিয়ে তো বানাচ্ছি না কেকটা, কোনো অ্যালকোহল দিয়ে বানাচ্ছি না, আই মিন অ্যালকোহলে ড্রিপ করতে হয়. জেনারেলি ক্রিশ্চানরা কী করে, ক্রিশ্চানরা করে হচ্ছে অ্যালকোহলে ড্রিপ করে ওই ফ্রুটস ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে, বাট আমি তো অ্যালকোহল দিয়ে বানাচ্ছি না. সো অ্যালকোহল দিয়ে যারা বানায় না বা অ্যালকোহলটাকে যারা অ্যাভয়েড করার চেষ্টা করে তারা করে, তারা ওই জুসের মধ্যে ডোবায়. বা জুসও যদি না থাকে বাড়িতে, দেন তোমরা কী করবে, দেন তার উপায় বলে দিলাম যে জাস্ট সুগার সিরাপে তোমরা 1 আওয়ারের জন্য ড্রিপ করে রাখবে. ব্যাস চলো, এবার আমি তোমাদেরকে সব টেকনিক্স ট্রিপস বলে টেকনিক্স অ্যান্ড ট্রিক্স বলে দিলাম. তো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও. আই হোপ ইউ গাইজ উইল লাইক দিস, অ্যান্ড ইফ ইউ লাইক ডোন্ট ফরগেট টু লাইক ইট, অ্যান্ড কমেন্ট করে জানিও যে আরও নতুন নতুন কী রেসিপিস করা যায়। আমি অ্যাজ আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে ব্লগসের সাথে সাথে ফুড ভিডিওস কিন্তু আসতে থাকবে, তো আমি সেই প্রমিসটাই তোমাদের রাখার চেষ্টা করছি, আশা করি তোমাদেরও ভালো লাগছে। সো গাইজ, আমার এখানে সব কিছু দেখতে পারছো, প্লাম কেকের ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড এভরি আদার স্টাফস আর রেডি. আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে ইউজ করছি. আই মিন আই এম ইউজিং চেরিজ, এটা হচ্ছে মুরাব্বা, এটা হচ্ছে ড্রাইড অ্যাপ্রিকটস, এটা হচ্ছে ড্রাইড ব্ল্যাক রেজিনস, আমি নর্মাল রেজিনস ইউজ করছি না, আমি ড্রাইড ব্ল্যাক রেজিনস ইউজ করছি. এটা হচ্ছে কাজু, আর এটা হচ্ছে অল কাইন্ডস অফ অল কালার এর টুটি ফ্রুটি. ইয়া, নাও ইটস অল রাইট,
এটা হচ্ছে অল কালারের টুটি ফ্রুটি, ইউ ক্যান সি। সো আমি এই কটা ড্রাই ফ্রুটস ইউজ করছি আমার কেকের জন্য। এবার কেকের জন্য এটা যে ইউজ করব, আর এইখানে দেখতে পাচ্ছো সুগারটা আমার রেডি রয়েছে, মানে সুগার সিরাপটা আমার রেডি রয়েছে। আমি সুগার সিরাপটা করে আগে থেকে রেখে দিয়েছি, সো দ্যাট আমার সুগার সিরাপের মধ্যে এটা ড্রিপ করতে সুবিধা হয়। সো এবার এই যে এপ্রিকটসগুলো দেখতে পাচ্ছ, এই এপ্রিকটসগুলোর মধ্যে আমি কি করব, মানে এই যে পুরো ড্রাই ফ্রুটসগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমাকে চপ করতে হবে। প্রথমে কাজুটা চপ করতে হবে না, এটা চপ করাই রয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে এটাকে, এটা হচ্ছে ব্রাউন সুগার, এটাকে আমি নর্মাল সুগার না, এটা হচ্ছে ব্রাউন সুগার। যে কোনো কেকের দোকানে গেলে তোমরা এই ব্রাউন সুগারটা পেয়ে যাবে, আর বদবাকি যেই আইটেমসগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। সো লেটস স্টার্ট। সো ফার্স্টলি আমি কেকের মোল্ড গ্রিস করব, এটা 6 ইঞ্চ কেকের মোল্ড, আর এই হচ্ছে বাটার পেপার। সো আমি প্রথমে অয়েল দিয়ে গ্রিস করব এটাকে, তো তার জন্য আমি একটুখানি অয়েল দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প একটু অয়েল দিয়ে দিলাম। অয়েল দেওয়ার পরে ব্রাশ দিয়ে ভালো করে গ্রিস করে নেবো বাটিটাকে। আচ্ছা, আজকের কেকটাও কিন্তু সম্পূর্ণ এগলেস হবে, সো যারা নিরামিষ খাও বা কিছু তারা কিন্তু এটা অবভিয়াসলি খেতে পারো। কেকের মোল্ড গ্রিজ হয়ে গেছে, এবার আমি এই বাটার পেপারটাকে মাঝখানে প্লেস করে দেবো। 2000 years later. ডান, আমার কেকের মোল্ড গ্রিজ হয়ে গেছে, এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার পার্ট আসছে হচ্ছে আমার এই ড্রাই ফ্রুটসগুলোকে চপ করা। ড্রাই ফ্রুটস চপ করার বলতে আমার এই তিনটে ড্রাই ফ্রুটসই চপ করতে হবে, বাকিগুলো তো সব চপ করাই আছে। সো আমি প্রথমে অ্যাপ্রিকটসগুলোকে চপ করব। তো গাইজ বলছি যে আমি দুটো অ্যাপ্রিকট ইউজ করেছি, কজ আমার যেরকম ড্রাই ফ্রুটস খেতে ইচ্ছা করে আমি সেরকমভাবে ইউজ করেছি। তোমরা কিন্তু এর থেকে বেশি বা এর থেকে কমও ইউজ করতে পারো, আর এটা চাইলে নাও ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। আমি তোমাদেরকে আগেও বললাম যে সম্পূর্ণ মানে ড্রাই ফ্রুটস ইউজ করা ব্যাপারটা সম্পূর্ণ নিজেদের ওপরে, তোমরা কতটা খেতে চাও না চাও, সো ইট ডাজেন্ট ম্যাটার্স। ড্রাই ফ্রুটস আর চপড অ্যান্ড রেডি, অ্যান্ড মাই সুগার সিরাপ ইজ অলসো রেডি। সো এখন আমি এগুলোকে নিয়ে এই সুগার সিরাপের মধ্যে দিয়ে দেবো, এক্সেপ্ট দ্য কাজু। কাজু দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ কাজু দিলে কাজুটা পুরো নেতিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, সো আমি কাজুটা দেবো না। হয়ে গেছে, সো লেট ইট রেস্ট ফর অ্যাটলিস্ট 1 to 1.5 hours, আদারওয়াইজ কেকের এগুলো একদম নরম হবে না। সো এটাকে আমি রেস্ট করতে দিয়ে দেবো, ছেড়ে দেবো এটাকে আমি, আর কেকের ব্যাটারটাকে আমি এরপরে বানাবো, কারণ এটা তো রেস্ট করতে হবে। রেস্ট করার পরে আমি কেকের ব্যাটারটাকে বানাবো, আর তোমরা চাইলে এটা কিন্তু ওভারনাইটও রেস্ট করাতে পারো, ইটস আপ টু ইউ। তো এটাকে আমি সাইড করে দিই, ফিরে আসছি এরপরে। সো গাইজ দেখতেই পাচ্ছো তোমরা যে এখানে কিন্তু আমার ড্রাই ফ্রুটসগুলো একদম সোক হয়ে গেছে। আমি তোমাদেরকে একবার তাও দেখিয়ে দিচ্ছি, একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এ দেখো একদম সোক হয়ে গেছে, মানে খুবই নরম হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুলো, আমি যে কটা ড্রাই ফ্রুটস নিয়েছিলাম। আর জলের লেন্থটা মানে জলের মাপটাও কমে গেছে অনেকটা। তো এবার বাড়ি হচ্ছে আমার কেকের ব্যাটারটা বানানোর। কেকের ব্যাটার বানানোর জন্য আমি এরকম একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে অ্যাড করব হচ্ছে সুগার, আই মিন ব্রাউন সুগার অ্যাড করব। তোমাদের কাছে একান্তই যদি ব্রাউন সুগার না থাকে তোমরা কিন্তু নর্মাল সুগার দিয়েও করতে পারো, বাট প্লাম কেক জেনারেলি ব্রাউন সুগার দিয়ে হয় বলে আমি ব্রাউন সুগারটাকে অ্যাড করেছি।
এটা অন্য সুগারের থেকে না একটু স্টিকি হয়, মানে এর মধ্যে মানে ময়েশ্চার কন্টেন্টটা একটু বেশি থাকে। তোমরা যদি হাতে ধরো তাহলে বুঝতে পারবে এর মধ্যে একটু ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকে। সো এরপরে আমি এর মধ্যে দেব হচ্ছে মিল্ক। আমি মিল্ক অ্যাড করব, মিল্ক কিন্তু পুরোটা আমি অ্যাড করব না, আমি প্রথমে অল্প অ্যাড করব আর অল্প আমি রেখে দিয়েছি এখানে। এরপর আমি অ্যাড করব হচ্ছে অয়েল। তো অয়েল আমি এই কাপের মেজারমেন্ট অনুযায়ী অ্যাড করব। তোমাদেরকে আমি আগেও বলেছি আমি এরমভাবেই কিন্তু কেক করি, আমি কিন্তু চায়ের কাপ অনুযায়ী মেজারমেন্ট করেই কিন্তু কেকটা করি। সো আমি এই কাপের মেজারমেন্ট অনুযায়ী এক কাপ অয়েল অ্যাড করব। এই হলো ওয়ান কাপ অয়েল। সো আমি ওয়ান কাপ অয়েলটাকে অ্যাড করে দেবো এর মধ্যে, অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। অ্যান্ড গাইজ, যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, আমার কাছে কয়েকজন বলেছে যে ইলেকট্রিক বিটার যদি না থাকে তাহলে কি করবে। তো যদি একান্ত ইলেকট্রিক বিটার না থাকে, ইন দ্যাট কেস তোমরা কিন্তু এটাকে মিক্সারও করতে পারবে, মানে মিক্সার গ্রাইন্ডারও করতে পারবে, যে জুসারের যে ইয়েটা থাকে বড় যে জারটা সেটার মধ্যে কিন্তু তোমরা আরামসে এটাকে করতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এমন না যে ইলেকট্রিক বিটার নেই বলে তোমরা করতে পারবে না। তোমাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তোমরা হ্যান্ড বিটার দিয়েও কিন্তু এটা সেমভাবেই মিক্স করতে পারবে, খালি টাইমটা একটু বেশি লাগবে, আদারওয়াইজ কিন্তু রেজাল্টস একই আসে। সো আমি এখানে বিট করছি। সো গাইজ, আমার এখানে লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। আমি এই ছাঁকনির মধ্যে নিয়ে এসেছি, এটা হচ্ছে চার পাঁচটা এলাচ আছে। এলাচটাকে আমি ভালো করে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর এটাকে পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। এই স্পাইসটা কিন্তু স্পাইসেসগুলো কিন্তু আপনাদের পছন্দের মতন, আপনারা ডালচিনি দিতে পারেন, এলাচ দিতে পারেন, জাইফলের গুঁড়ো দিতে পারেন বা জৈত্রীর গুঁড়ো দিতে পারেন, স্পাইসেসগুলো কিন্তু আপনাদের মতন দেবেন। আমার যেহেতু স্পেসিফিক্যালি এই এলাচের ইয়েটা ভালো লাগে বলে আমি এলাচের গুঁড়োটাকেই অ্যাড করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে ময়দা। অ্যাজ ইউ অল নো আমি কিন্তু কোনো মেজারিং স্পুন ইউজ করি না, আমি ময়দাটাকে এই বাটির এরকম হাফ পোর্শন অব দি ইউজ করছি। এটা অ্যারাউন্ড 110 grams মতন আছে। সো আই উইল বি অ্যাডিং দিস অ্যাজ ওয়েল। এরপর অ্যাড করবো হচ্ছে বেকিং পাউডার। আমি আগের দিনও বলেছি বেকিং পাউডার হচ্ছে, এটা হচ্ছে বেকিং পাউডার যে উইকফিল্ডে যেটা রেড কালারের ডিব্বাতে আসে আর একটা ব্লু কালারের ডিব্বাতে আসে, ওটা হচ্ছে বেকিং সোডা। সো দিস ওয়ান ইজ দ্য বেকিং পাউডার। আমি এটা 1 tablespoon মতন অ্যাড করব। সো এই বেকিং পাউডারটা আমি অ্যাড করবো হচ্ছে এই 1 tablespoon মতন, এই যে এই এতটা মতন আমি অ্যাড করে দেবো, বাস ইটস এনাফ, ইটস এনাফ। এরপর কি অ্যাড করব, এরপর অ্যাড করব হচ্ছে বেকিং সোডা। এটা আমি আগের দিন তোমাদেরকে বলেছি বেকিং সোডা কিন্তু 1 pinch মতন অ্যাড করতে হয়, মানে ঠিক এতটা, একদম এর বেশি অ্যাড করবে না, তাহলে কিন্তু পুরো কেকের 12টা বেজে যাবে। আর কোকোয়া পাউডারটা কিন্তু অপশনাল, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড ইউ ক্যান অ্যাড, আদারওয়াইজ ইউ ক্যান জাস্ট লিভ ইট। এটা আমি মানে 1/2 tablespoonেরও কম অ্যাড করব, এটা একটা চকলেটি ফ্লেভার দেওয়ার জন্য, বাট এটা কিন্তু একদমই অ্যাড না করলেও হয়। সো আমি জাস্ট এইটুকুনি অ্যাড করেছি। এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। আমি কয়েকটা এলাচের ইয়ে দিয়ে দেবো, মানে সিডস দিয়ে দেবো, কারণ ভালো করে তো এলাচটা ওরকমভাবে পেস্ট হয়নি, তো আমি কয়েকটা সিডস দিয়ে দিচ্ছি এটার মধ্যে। বদবাকি আই গেস স্মেল চলে এসছে এলাচের। তো এবার এটাকে আবার মিক্স করব আমি ভালো করে। এবার কিন্তু আর ওভার মিক্স করা যাবে না একদমই। Thank you.
ড্রাই ফ্রুটস গুলো আমি সোক করে রেখেছিলাম ওয়াটারের মধ্যে, এই ড্রাই ফ্রুটস গুলোকে অ্যাড করব। সো এই ড্রাই ফ্রুটস গুলোকে আমি জলটাকে অ্যাড করব না, অবভিয়াসলি আমি জাস্ট ড্রাই ফ্রুটস গুলোকে অ্যাড করব, জাস্ট ছেকে ছেকে আমি এটাকে দিয়ে দেব। সো গাইজ, আমি আমার ওটিজি সামনে চলে এসেছি, এই হচ্ছে আমার ওটিজি। তো আমি তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম প্রিহিট কী করে করতে হয় ওটিজিটাকে, আমি আজকে আবার দেখাচ্ছি। আমি সুইচ দিয়ে দিলাম ওটিজির, এবার কী করে প্রিহিটটা করতে হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু ডিফারেন্ট আছে ব্যাপারটা, কারণ এটা যেহেতু প্লাম কেক তো প্লাম কেকটা একটু ডিফারেন্ট হবে। প্লাম কেকের মধ্যে কিন্তু কেক বেকিং 180 ডিগ্রিতে হয় না। লেট মি শো ইউ, হিয়ার ইট ইজ, দেখতে পারছো আই গেস, 180 ডিগ্রিতে হয় না, এটা 160তে হয়। সো এই 150, 160, 170, আমি 160 আর 170 মাঝামাঝি রেখেছি। আই হোপ ইউ গাইস ক্যান সি ইট। অ্যান্ড এই যে পোর্শনটা বেকিং মোডটা, এই বেকিং মোডটা আমি আগে তোমাদের আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এটা নিচের রডে বেক হয়, বাট যেহেতু এটা প্লাম কেক, প্লাম কেকের কিন্তু ওপরের ক্রাস্টটাও কিন্তু খুব বেশি ম্যাটার করে। সো ইন দ্যাট কেস আমি কিন্তু এটাকে এই মোডে রাখবো, মানে যেটা কিনা ওপর প্লাস নিচ দুটো রডই হিট হবে সেই মোডে রাখবো। সো মেক শিওর দ্যাট ইউ কিপ দ্য মোড ওভার হিয়ার, অ্যান্ড টেম্পারেচার শুড বি ওভার হিয়ার, ইট শুড বি ইন বিটুইন 150 অ্যান্ড 180, দ্যাটস অ্যারাউন্ড 160 টু 170। অ্যান্ড এবার আমি এটাকে 10 মিনিটসের জন্য প্রিহিট করবো। সো 10 মিনিটস টাইমার দিয়ে দিচ্ছি, ইটস অন রাইট নাও, ইউ ক্যান সি, তো লাইটটা অফ হলেই বুঝতে পারবে যে ওটিজিটা প্রিহিটেড হয়ে গেছে। আফটার দ্যাট আই উইল কিপ দ্য কেক ব্যাটার ইনসাইড ইট, সো লেটস ওয়েট ফর দ্য টাইম। সো গাইজ, আমি কিচেনে চলে এসেছি, আমার এখানে দেখতে পাচ্ছ ওভেন একদম বন্ধ হয়ে গেছে, তো আমি দেখে নিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। আমি একটা ব্যাম্বো স্কিওয়ার নিয়ে নিয়েছি, মনে হচ্ছে বেক হয়ে গেছে, বাট স্টিল আমার মনে হচ্ছে আরো 5 মিনিটের জন্য রাখতে হবে এটা, বিকজ পুরোপুরি বেকটা হয়নি, একটু কম বেক হয়েছে। তো আমি আরও 5 মিনিটের জন্য টাইমারটাকে অন করে দিলাম, 5 মিনিট পর একদম বেক হয়ে যাবে। এই যে গাইস, কেকটা হচ্ছে এরকম টাইপের দেখতে লাগবে। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি আমার লাইটসগুলো আবার অফ হয়ে গেছে, সো আই গেস এবার বেক হয়েছে কেকটা। আমি খুলে দেখছি এবার বেক হয়েছে কিনা, নাকি আরও রাখতে হবে। আমার মনে হচ্ছে বেক হয়ে গেছে কেকটা, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ওপরেও খুব সুন্দর একটা ক্রাস্ট এসছে। সো এবার আমি এটাকে বার করে নেব। হাই গাইস, সো ফাইনালি আমি ব্লগের একদম শেষে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা কেকটা একদম রেডি হয়ে গেছে। আর কি করে বুঝবে, কেকের সাইজগুলো কিন্তু একদম ছেড়ে দিয়েছে, তার মানে কেকটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি কেকটাকে ডিমোল্ড করব, ডিমোল্ড করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে হালকা করে খুব সুন্দর করে কেকটা বেরিয়ে এসছে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট ইট, কেকের টিনেও কিন্তু কিচ্ছু লেগে নেই, কেকের হাইটটা খুব সুন্দরই এসছে। আমি বাটার পেপারটাকে সরিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে বাটার পেপারটা সরে গেছে। আমি এবার কেকটাকে সোজা করে দিচ্ছি একটুখানি,
এবার আমি কেটে দেখাচ্ছি তোমাদের কেকটা কিরকম হয়েছে ভেতরে টেক্সচারটা। এটা হয় গাইস, ভেতরে টেক্সচারটা এরকম টাইপের এসেছে, খুবই সফট হয়েছে কেকটা। অ্যান্ড মাঝখান থেকে কেটে দেখাচ্ছি, আমি মাকে বলছি একটা কেক টেস্ট করে দেখার জন্য। তো কাম গাইস, মার কাছে যাই। মা, কেকটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। তোমার মুরব্বার পার্টটা দিয়েছি, তোমাকে নরম হয়েছে তো? ভালো হয়েছে, ভালো হয়েছে। মা কমেন্ট করেছে ভালো হয়েছে, এবার আমি জানি না কেমন হয়েছে, আমি একটুখানি খেয়ে দেখি। ঠিকই আছে, চিনি মিনি ঠিকই আছে, একদম পারফেক্ট আছে। সো গাইস, লাইট হয়ে যাবে না। সো গাইস, এই ছিল আমার কেকের রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টিল দেন, টাটা।